স্বর্গীয় দর্শন যারা স্মৃতি চ্যালেঞ্জ কাপ করছে পরিচালনায় সংস্মৃত সরণী ভাই ভাই স্বর্গ পুরস্কার এবং সুবিশাল সুন্দর একটি ট্রফি দিদিরা দাদা পাবেন কেন মাত্র 50,000 টাকা নগদ পুরস্কার এবং সুবিশাল ট্রফি অন্যান্য পুরস্কার রয়েছে এই টুর্নামেন্টকে কেন্দ্র করে শুধুমাত্র দর্শকদের জন্যই আমরা একটি ধামাকা লটারির ব্যবস্থা করেছি প্রচুর শান্তি লটারির টিকিট মূল্য বাড়ল মাত্র 10 টাকা এই ধামাকা লটারির বাম্পার পুরস্কার রয়েছে একটি সুন্দর স্কুটি প্রথম পুরস্কার রয়েছে একটি ফ্রিজ তৃতীয় পুরস্কার রয়েছে 32 ইঞ্চি কালার টিভি এবং তৃতীয় পুরস্কার আলমারি তাই যে সকল ভাইরা আপনারা এখনো টিকিট কাটেন নি আপনাদের বলবো আপনারা ম্যানেজ করে গেট থেকে ঢুকে ডান হাতেই আমাদের টিকিটের ক্যাম্প রয়েছে আপনারা সেখান থেকে 10 টাকা দিয়ে টিকিট সংগ্রহ করুন এবং ক্যাম্পের পাশেই দেখতে পাবেন সুবিশাল একটি মঞ্চের মধ্যে আমাদের আজকের এই লটারির পুরস্কার রাখা রয়েছে তাই এখনো অব্দি যারা টিকিট কাটেননি আপনারা আসুন 10 টাকা দিয়ে টিকিট কেটে যান প্রতিদিনের মতো আজও আমাদের মাঝে কিছু নিউজ টাইম এবং ইউটিউবাররা উপস্থিত হয়েছেন আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বাংলা নিউজ 24x7 বেয়ালা ফুটবল ইউটিউবার্স এবং দীপঙ্কর দাস ইউটিউবার তাই তাদেরকে সকলকেই আমাদের ক্লাবের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই খেলা যারা হয়তো মাঠে উপস্থিত হতে পারেননি যারা হয়তো সরাসরি দেখতে পারেননি তারা এই ইউটিউব চ্যানেল এবং নিউজ টাইমে নিউজ চ্যানেলে গিয়ে আপনারা খেলার কিছু অংশ এখান থেকে দেখতে পারবেন আজকে মহামিলন তীর্থ হয়ে উঠেছে টালিগঞ্জের ম্যাডাম স্কোয়ার মাঠ মহাশয়কে উত্তরীয় পরিয়ে সম্বর্ধিত করার জন্য এবং একটি সবুজ গাছের চারা এই প্রত্যাশা নিয়ে দেবাশীষ কুমারের হাতে আমরা তুলে দিচ্ছি এই সবুজের সজীবতার মতো চির সতেজ থাকুক আমাদের সাথে দেবানার যে ফুটবল প্রতিযোগিতা চলছে আজ তার শেষ দিন আজকে এই ফুটবল প্রতিযোগিতার অনুষ্ঠানে উপস্থিত আছেন টালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের বিধায়ক এবং রাজ্যের মন্ত্রী বাবুল সুপ্রিয় আছেন কলকাতা পুরসভার মেয়র পরিষদের সদস্য সন্দীপ রঞ্জন বক্সী সম্বর্ধিত করছেন ভারতের আমি বাবুলদাকে মাইক তুলে দিচ্ছি যখন আমি আন্ডার-19 ওয়ার্ল্ড কাপে আমি ভাইস প্রেসিডেন্ট ছিলাম যখন আমাদের আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ হয়েছিল প্রবল প্যান্ডের চেয়ারম্যান ছিল আমি ভাইস প্রেসিডেন্ট ছিলাম বম্বে মিটিং এ আমি বলেছিলাম যে যদি আইএসএল এ মোহনবাগান ইস্টবেঙ্গল মোহামেডান স্পোর্টিংকে না নেওয়া হয় তাহলে আইএসএল কিছুদিন বাদেই বন্ধ হয়ে যাবে কারণ কোনো সাপোর্ট বেস নেই কোনো সাপোর্ট বেস নেই দেশের জন্য আমরা অত্যন্ত এরপর গুরমিত সিং কে বরণ করে নেওয়ার জন্য অনুরোধ করছি দীপককে এবং অসীম কুমার বসু বাবাই দেখব বাবু রঞ্জন বক্সী মহাশয় আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা এই জন্যই কারণ আবার মাঠে ফুটবলটাকে ফিরিয়ে এনেছে আশা করি এবং মাঠে আমাদের আগে প্রচন্ড মানে অনেক পরিমাণে ফুটবলার ছিল যেটা এখন ওই মুহূর্তে আস্তে আস্তে কমে গেছে তো আমি ভারতের কাছে অনুরোধ করব যেন প্রত্যেক বছর ওই টুর্নামেন্টটাকে করা হয় ধন্যবাদ Thank you.
চ্যাম্পিয়নটা সর্বপ্রথম সর্বজন লক্ষ্য করব।